নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব ধনতেরাসের দিনকে আপনারা কখন লবণ ক্রয় করবেন এবং সে বিষয়ে তো বলবো, এবং লবণের গুণাগুণ কি আছে তার পূর্বে আমরা জানবো লবণের সঙ্গে জ্যোতিষের কি মাহাত্ম্য আছে সেই সম্পর্কে। দেখুন, লবণ ছাড়া আমাদের ভোজন অপূর্ণ থেকে যায়, আর লবণ হচ্ছে এক বিশেষ ধরনের রাসায়নিক বলা যেতে পারে। লবণ বিভিন্ন প্রকারের হয়ে থাকে, এতে সামুদ্রিক লবণ সেটিও যেমন রয়েছে, এর সাথে সাথে পাহাড়ি লবণ, এবং পাহাড়ি লবণকে সন্দক লবণ, লহরী লবণও বলা হয়ে থাকে। বিভিন্ন ব্রততে এর ভীষণ প্রয়োগ হয়ে থাকে, এর সাথে কালো লবণও কিন্তু বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করা হয়। জ্যোতিষশাস্ত্রে এই লবণকে শুক্র, চন্দ্র এবং বুধের সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হয়ে থাকে। অত্যন্ত বিশেষভাবে এর ক্ষেত্রে শুক্র এবং বুধের ভূমিকা পাওয়া যায়। এই প্রয়োগের মাধ্যম দিয়ে শুক্র, চন্দ্র এবং বুধ প্রভাবিত হয়ে থাকে। ধনতেরাসের দিন লবণ কেনার বিশেষ রীতিনীতি রয়েছে। যদি আপনি লবণ কিনছেন তাহলে আর্থিক দিক থেকে নিশ্চিত উন্নতি আপনার জীবনে, আপনার ক্ষেত্রে সারা বছর জুড়ে হতে আপনারা দেখতে পাবেন। কারণ লবণ মা লক্ষ্মীর ভীষণ পছন্দের জিনিস। তবে যখন নুন কিনছেন, লবণ কিনছেন, তখন অবশ্যই নিজের পয়সায় কিনবেন, কারোর থেকে ধার নিয়ে কিনবেন না। লবণ কিনলে দোকানদারকে কিন্তু পরে পয়সা দেবেন এমন করবেন না, এমনটি আপনারা ধার বাকিতে কিনবেন না। লবণ সর্বদা যখন কিনবেন নিজের পয়সা দ্বারা কিনবেন। ধনতেরাসে কখন আপনারা লবণ ক্রয় করবেন, কখন আপনাদের ক্ষেত্রে লবণ ক্রয় করলে আপনারা সারা বছর জুড়ে সুফল পেতে পারেন, সে বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। দেখুন, লবণ ক্রয়ের বিশেষ কিছু মুহূর্ত রয়েছে, সেই মুহূর্তগুলো অত্যন্ত শুভ হওয়া উচিত, নচেৎ কিন্তু আপনাদের লবণ ক্রয় করে লাভ নেই। দেখুন, ধনতেরাস সারা দিন থাকবে, 29 তারিখের সকাল থেকে শুরু করে পরবর্তী দিন দুপুরবেলা অর্থাৎ 23 তারিখ পর্যন্ত। কিন্তু সারাদিনের মধ্যে যে কোনো সময় লবণ কিনলে কিন্তু আপনারা সুফল দেখতে পাবেন না। তাই আপনাদের ক্ষেত্রে দুটি সময় বলবো, এই সময় দুটি আপনারা নোট করে নিন। এই সময় কালেই কিন্তু আপনাকে লবণ ক্রয় করতে হবে। মঙ্গলবার দিন 29 অক্টোবর সন্ধেবেলা 5:58 থেকে 7:57, এবং বুধবার দিন 30 অক্টোবর সকাল 7:05 থেকে 8:30। এই দুটি সময় অত্যন্ত বিশেষ শুভ সময়। তবে এবার ধনতেরাস, এই যে ধনতেরাস চলছে, এই ধনতেরাসের দিন মঙ্গলবারও আপনারা লবণ ক্রয় করতে পারেন, আপনারা বুধবারও লবণ ক্রয় করতে পারেন। তবে আপনারা সারা বছর জুড়ে যদি লবণ ক্রয় করতে চাইছেন, সাধারণত শুক্রবার শুক্রের হোড়া চলাকালীন অশুভ সময়কে ব্যতি রেখে আপনারা লবণ ক্রয় করতে পারেন, এতে শুভত্ব বৃদ্ধি পাবে। দেখুন, এই বছর ধনতেরাসের তিথি তো থাকছে অনেকক্ষণ, কিন্তু বিশেষ বিশেষ শুভ যে মুহূর্ত, যা খুব কম সময় পাওয়া যাচ্ছে, তাই সময়কে নষ্ট না করে সঠিক সময়কে কাজে লাগানোর চেষ্টা করুন, সাফল্য আপনার দরজায় এসে অবশ্যই করা নাড়বে। দেখুন, প্রত্যেকভাবে যখন আপনারা লবণের প্রয়োগ করে থাকেন তখন কিছু বিশেষ জিনিসের ধ্যান অবশ্যই রাখা উচিত। দেখুন, যখন লবণ আপনারা আপনার গৃহে রাখছেন সর্বদা কাঁচের পাত্রে রাখুন, লবণকে কখনোই কিন্তু আপনারা নষ্ট করবেন না। বেশি করে লবণ নিলে নষ্ট করে ফেললেন এমনকি করবেন না, মাটিতে যেন কোনোভাবে লবণ পড়ে না যায় সেদিকেও আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে। লবণকে সরাসরি আপনারা কারো হাতে দেবেন না, কেউ লবণ চাইলো তার হাত পাততে বললেন তার হাতে দিয়ে দিলেন এমনটি করবেন না, এতে সম্পর্কের অবনতি দেখতে পাবেন এবং সম্পর্কের মধ্যে ভাঙন সৃষ্টি হতে দেখা যাবে। দেখুন, লবণ জাতীয় খাদ্যদ্রব্য আপনারা তাদের থেকেই গ্রহণ করুন, তাদের থেকেই ক্রয় করুন যাদের সংস্কার ভালো রয়েছে। আপনি জানেন কোনো একটি খারাপ লোক, তার থেকে আপনারা লবণ ক্রয় করবেন না। ভুল করে কোনো ব্যক্তির থেকে আপনারা লবণ গ্রহণ করবেন না, তা আপনাদের ক্ষেত্রে হানিকারী হবে। এবার আমি বলবো যে জ্যোতিষীয়ভাবে লবণের প্রয়োগ আপনারা কিভাবে করবেন সেই সম্পর্কে। দেখুন, যদি আপনার চন্দ্র অত্যন্ত পীড়িত রয়েছে, অত্যন্ত অশুভ রয়েছে, অত্যন্ত দুর্বল রয়েছে, এমন ক্ষেত্রে আপনারা সামুদ্রিক লবণের ব্যবহার করা থেকে বিরত থাকুন এবং সন্দক লবণের ব্যবহার করার চেষ্টা করুন, এই প্রক্রিয়া করুন। মঙ্গল যদি আপনার ক্ষেত্রে দুর্বল হয়ে রয়েছে, এমন ক্ষেত্রে আপনারা সামুদ্রিক লবণের ব্যবহার করুন, তা আপনাদের জন্য শুভ হবে। ঘরে লবণের যে পাত্র আপনারা মানে রেখেছেন, সেই পাত্রের মধ্যে আপনারা কতগুলি লবঙ্গ সর্বদা রাখুন, এতে আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পেতে দেখতে পাবেন। প্রত্যয়িকভাবে যদি আপনারা সামান্য লবণ দিয়ে আপনার ঘর মুছছেন, তাহলে গৃহের অশুভ প্রভাবগুলি দূর হয়ে থাকে। মাথায় রাখতে হবে এক্ষেত্রে সন্দক লবণের প্রয়োগ করবেন, তবে বৃহস্পতিবার এবং একাদশী তিথিযুক্ত দিনে এই প্রয়োগ বিরত রাখার চেষ্টা করবেন। এবার আমরা আলোচনা করব লবণের চমৎকারী কিছু প্রয়োগ সম্পর্কে। মনের মধ্যে যদি সর্বদাই অশান্তি চলছে, মনের মধ্যে যদি সর্বদাই একটা উদ্বেগ চলছে, তাহলে প্রত্যয়িকভাবে স্নানের জলে আপনারা কিন্তু সামান্য লবণ মিশ্রিত করে সেই জল দ্বারা আপনার যে স্নান সেটা আপনাকে করতে হবে।
এতে আপনাদের ক্ষেত্রে উদ্বেগ ধীরে ধীরে কম হতে আপনারা দেখতে পাবেন। দেখুন, সন্দক লবণের একটা টুকরো নিয়ে আপনারা সেই চাকাটিকে একটি কাঁচের পাত্রের মধ্যে রেখে সেখানে আপনারা যেখানে শয়ন করছেন তার মাথার কাছাকাছি রেখে দিন। দেখবেন আপনার মধ্যে যদি কোনো নেগেটিভ এনার্জির প্রভাব বৃদ্ধি পাচ্ছিল সেগুলো দূর হতে শুরু হয়ে যাবে। এমনিতেই আপনারা হতেই পারে যে বারবার যদি আপনি দেখছেন আপনার ক্ষেত্রে নজর লেগে যাচ্ছে, একটি তালে সন্দক লবণের চাকা নিয়ে আপনারা মাথার উপর অ্যান্টি ক্লকওয়াইজ 8 বার ঘুরিয়ে বেসিনের কলে ফ্ল্যাশ করে দিন, এতেও কিন্তু ফায়দা মিলবে। বারবার যদি আপনারা অসুস্থ হয়ে পড়ছেন এমন ক্ষেত্রে আপনারা যেখানে শয়ন করছেন মাথার কাছে একটি লবণের চাকা রাখুন এবং তার মধ্যে কতগুলি আপনারা লবঙ্গ রেখে দিন। দেখবেন দ্রুত আপনাদের শারীরিক সমস্যার উন্নতি হচ্ছে, কিন্তু এই লবণটি আপনার কিন্তু প্রত্যেক সপ্তাহে সপ্তাহে পরিবর্তন করতে হবে, এটি আপনাদের বিশেষভাবে ধ্যান রাখা উচিত। দেখুন, যদি আপনাদের ক্ষেত্রে শুক্র গ্রহ অশুভ রয়েছে এমন ক্ষেত্রে কিন্তু আপনারা প্রত্যেক শুক্রবার দিন লবণের প্যাকেট দান করতে পারেন, সন্দক লবণের প্যাকেটও দান করতে পারেন। তবে শুক্রের অশুভ প্রভাব যদি থাকে তবেই দান করবেন, শুক্র যদি আপনার ক্ষেত্রে শুভ হচ্ছে তাহলে কিন্তু দান করবেন না, তা কিন্তু আপনার ক্ষেত্রে অশুভ ফল নিয়ে আসবে। তাই এটি কিন্তু আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ধ্যান রাখতে হবে এবং সাবধানতার সাথে এই প্রয়োগ করতে হবে। তাহলে আমাদের এই ছোট ছোট আলোচনা আজকে এই কারণেই যে আপনারা যদি লবণ কিনছেন, ধনতেরাসে তো লবণ অনেকেই কেনেন, কিন্তু সেই লবণ কি আপনাকে লাভ দিয়ে থাকে? না, আপনাকে তখনই লবণ লাভ দেবে, তখনই আপনাকে আর্থিক শ্রীবৃদ্ধি দেবে, তখনই আপনাকে লক্ষ্মী লাভ করাবে যখন আপনি শুভ মুহূর্ত এবং শুভ নির্ঘণ্ট ধরে আপনারা কাজ করছেন। অর্থাৎ যা হয় না তিথির গুণে তা হয় রে ক্ষণের গুণে, মা সারদা বলেছেন। তাই ক্ষণ এবং শুভ সময়ের গুরুত্ব কিন্তু অত্যন্ত বেশি, তাই এই শুভ সময়কে প্রাধান্য দিন, এই শুভ সময় ধরে কাজ করুন, নিশ্চিতভাবে আপনার দরজায় এসে কিন্তু সাফল্য অবশ্যই করা নাড়বে। আমাদের ছোট ছোট আলোচনাগুলো যদি আপনাদের ভালো লাগছে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না। অনেক ভালো, সুন্দর, সুস্থ থাকুন, আগামী পর্বে দেখা হবে।